ভারতকে বোকা বানিয়ে বড় চুক্তি করল ইরান চীন খুশি পাকিস্তান ভারতের সাথে চুক্তি বাতিল করেছে ইরান এতে আর্থিকভাবে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত তবে ইরান নতুন করে দীর্ঘ মেয়াদি চুক্তি করেছে চীনের সাথে আর এ ঘটনায় বেজায় খুশি চীনের অন্যতম বন্ধু দেশ পাকিস্তান ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত একটি রেলপথ তৈরি প্রকল্পের অংশীদার ছিল ভারত ইরানের এই প্রকল্প হাতছাড়া হয় ভারতের এই কাজ পেয়ে গেছে চীন বলা হচ্ছে এই বড় ধাক্কা দিয়ে ভারতের বাণিজ্য খাতে কোণঠাসা করার পথে এগিয়ে গেল চীন ইরানের পরম শত্রু আমেরিকার সঙ্গে ভারতের সক্ষতা বাড়ার পাশাপাশি চীনের সংঘাত বেড়েছে এদিকে ইরানের তেল আমদানিও বন্ধ করে দিয়েছে ভারত আর তাই চীনের দিকেই ঝুঁকে গেছে ইরান তবে এতে দারুণ খুশি পাকিস্তান এ সমঝোতায় পাকিস্তানের খুশি হওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে ইরান শিয়া প্রধান দেশ হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সাহায্য করে ও লুকাতে দেয় তবে চীনের সঙ্গে এই সমঝোতার ফলে এবার ইরানকে বালুচ নেতাদের সাহায্য বন্ধ করতে হবে কারণ বেলুচিস্তানে চীনের সিপেক প্রকল্পগুলির বিরোধিতা করে বেলুচরা আর বেলুচদের দমাতে পারলে স্বস্তিতে থাকবে ইমরানের প্রশাসন ইরানের দিল্লি বিরোধী সুর বাঁচতে শুরু করেছে দুই হাজার সালের প্রথম ভাগ থেকেই তখন দিল্লিতে মুসলিম অত্যাচার শুরু হয় সিএএ নিয়েও দিল্লি হিংসা নিয়ে মুখ খুলেছিল ইরান কার্যত সেই সময় ভারতের পরিস্থিতিকে খুব একটা ভালোভাবে নেয়নি সে দেশ সমালোচনার সুরে এদেশে মুসলিমদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে ইরান পাক অধিকৃত কাশ্মীরের গিলকিট পাল্টিস্তান অঞ্চলে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের রাস্তা আরও মসৃণ করার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল তিন হাজার কিলোমিটার লম্বা এই করিডোর আসলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ড্রিম প্রজেক্ট আর ইরানের সঙ্গে চীনের নয়া চুক্তিতে এই প্রজেক্টের দাম আরও বেড়ে গেল ভারতকে সরিয়ে ইরানের সঙ্গে চীনের ২৫ বছরের এ স্বাক্ষরিত চুক্তির মূল্য চারশো বিলিয়ন মার্কিন ডলার ভারতের বাণিজ্যের জন্য খুব একটা সুখের বার্তা নয় বিশেষজ্ঞদের মত এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতকে আরও বেশি করে ঘিরে ধরল চীন